দক্ষিণ ভারতের ইতিহাস বিখ্যাত মাদুরাই নগরীতে এক আশ্চর্য ঐতিহ্য সম্পন্ন পুরীমণ্ডল স্থাপিত হয়েছে। এই নগরীর 50 মাইল দক্ষিণ পশ্চিমে আছে শ্রী বিল্লিপুত্তর শহরটি। এটি হলো বৈষ্ণব ভক্তদের স্মৃতি বিজড়িত। শ্রী বিল্লিপুত্তর কথাটির অর্থ হল বিল্লির নতুন শহর। বিল্লি এবং কান্তনর নামে দুই বেদ সর্দার এই শহরটির পতন করেছিলেন। এই শহরে এক মহান তপস্বী কন্যার জন্ম হয়েছিল, তিনি হলেন আন্ডাল। অন্যান্য অনেক মহাতপস্বীর মতো আন্ডালের জীবন রহস্যে ঘেরা, তবে তার অস্তিত্ব ঐতিহাসিকত্ব সত্য বলে বিবেচিত হয়েছে। 7ম শতাব্দীর মধ্যভাগে তিনি জীবিত ছিলেন। বিল্লিপুত্তুরের পেরি অজুয়ার ছিলেন তার পিতা। পেরি অজুয়ার তুলসী বাগানের পরিচর্যা করতেন। তুলসী গাছের নিচে একটি শিশুকন্যাকে দেখতে পেয়েছিলেন তিনি। সন্তানহীন পেরি অজুয়ার শিশুকন্যাটিকে দেবতার আশীর্বাদ হিসেবে গ্রহণ করলেন। তার নাম রেখেছিলেন গোদা, অর্থাৎ মাতা বসুমতীর কন্যা। পেরি অজুয়ারকে বিষ্ণুর চিত্ত বলে ডাকা হতো। সবসময় তিনি বিষ্ণু চিন্তায় বিভোর থাকতেন। ফুলবাগানের পরিচর্যা করে সেই বাগান থেকে ফুল নিয়ে এসে মালা গেঁথে দেব বিগ্রহকে সজ্জিত করতেন। এই দেব বিগ্রহটি ছিল ঈশ্বরের অপার করুণার মূর্তিময় প্রতিভূ। পেরি অজুয়ার ছিলেন নিরক্ষর। ঈশ্বরের অনুগ্রহে তার মধ্যে সংস্কৃত শাস্ত্রের জ্ঞান এবং তর্কশাস্ত্রের পাণ্ডিত্য দেখা দিল। তিনি ঈশ্বরের অপার সৌন্দর্য উপলব্ধি করতে পারলেন। আবেগে আপ্লুত অবস্থায় তামিল ভাষায় ঈশ্বরের সৌন্দর্যের মহিমায় স্তব রচনা করলেন। এই আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন পিতার কন্যা হয়ে আন্ডাল প্রথম থেকেই ধর্মপ্রাণা হয়ে ওঠেন। তিনিও ঈশ্বর প্রেমে বিরহিণী হয়ে যান। ছোট বয়স থেকে বৃন্দাবনের মদনমোহনের দয়িতা হিসেবে নিজেকে মনে করতেন। মদনমোহনের প্রেম এবং মহিমার অনুধ্যানে মগ্না থাকতেন। একবার এই বিগ্রহের জন্য গেঁথে রাখা মালা দিয়ে নিজেকে সজ্জিত করলেন। তারপর দর্পণে নিজেকে দেখে নিয়ে যথাস্থানে রেখে দিলেন মালাগুলি। প্রত্যেক দিন গোপনে এই খেলা খেলতে লাগলেন তিনি। তার পিতা এই ব্যবহার করা মালা ঈশ্বরকে নিবেদন করতে থাকলেন। একদিন পেরি অজুয়ার তাকে মালা পরা অবস্থায় দেখলেন। কন্যার এই আচরণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন। এই ব্যবহৃত মালাগুলি ঈশ্বরকে নিবেদন করবেন কি না ভাবতে লাগলেন। সেদিন রাতেই ঈশ্বর স্বপ্নাদেশ দিলেন। বলা হলো আন্ডালের প্রেমময়ী দেহের সংস্পর্শে সুরভিত মালা যেন তাকে নিবেদন করা হয়। পরদিন সকালে পেরি অজুয়ার কন্যাকে কৃষ্ণের অভিপ্রায় জানালেন। বললেন মালাগুলি কন্যা যেন ধারণ করে। কন্যাকে তিনি বিশ্বমালিকার জগৎমাতার অবতার বলে চিনতে পারলেন। তার নামকরণ করা হলো আন্ডাল। দিন কাটতে থাকে, আন্ডাল কিশোরী হয়ে ওঠেন। তখন ঈশ্বরকে বিয়ে করার এক অদম্য আবেগ তার মনে জন্মেছে। নিজেকে কৃষ্ণ বিরহিণী গোপিনীর আসনে বসান। কৃষ্ণপ্রেমে অধীর হয়ে 30টি স্তবকের স্তোত্র রচনা করলেন। এর নাম তিরুপ্পার। কথাটির অর্থ হল স্বর্গীয় সঙ্গীত। এই স্তোত্রগুলির মধ্যে একদিকে যেমন আছে কবিত্বের প্রকাশ, অন্যদিকে আছে দর্শনশাস্ত্রের অভিজ্ঞান ও ভক্তির আবেদন। এই সঙ্গীতটি এখনও বিভিন্ন বৈষ্ণব মন্দিরে গাওয়া হয়ে থাকে। শ্রীকৃষ্ণের সাথে আধ্যাত্মিক মিলনের চিন্তায় আন্ডাল বিভোর হয়ে উঠলেন। দিবারাত্র শুধু কৃষ্ণকে স্তব করছেন। এই সময়ে তিনি তিরুমেঝি নামে একটি কাব্য লিখলেন। এই শব্দটির অর্থ হল পুণ্যবাণী। এটি আত্মজীবনীমূলক রচনা। এখানে ফেলে আসা দিন যাপনের অনেক কথা অকপটে বলে গেছেন তিনি। শুনিয়েছেন আশা নিরাশা দ্বন্দ্বের কাহিনী, গভীর মর্মবেদনার জ্বালা, স্বপ্নের মধ্যে ঈশ্বরের প্রতি আগ্রহ এবং ঈশ্বরকে বিবাহ করার সুতীব্র আনন্দ শিহরণ উপলব্ধি করা। তখনও তার পিতা কন্যাকে সুপাত্রে সমর্পণ করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন, কিন্তু সুপাত্র কোথাও পাওয়া যাচ্ছে না। কন্যার মনোভাব জানার জন্য তিনি প্রশ্ন করেছিলেন, মা তুমি কাকে বিয়ে করতে চাও? আন্ডাল দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি যদি শুনি একজন নশ্বর মানুষকে বিয়ে করতে হবে, তাহলে প্রাণ ধারণ করাই আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আমি শুধু কৃষ্ণকেই বিয়ে করতে চাই, যিনি কৃষ্ণভাবে ভাবিতা।
তখন পেরি অজওয়ার কৃষ্ণের নানা রূপের বর্ণনা করতে থাকলেন। কন্যার প্রতিক্রিয়া লক্ষণ করলেন তিনি এবং তিনি বুঝতে পারলেন দক্ষিণ ভারতে কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গম শহরে শ্রীরঙ্গনাথের প্রতি কন্যার পক্ষপাত সবচেয়ে বেশি। এ বিগ্রহটির মাহাত্ম্য কথা বলার সঙ্গে সঙ্গেই আন্ডালের মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। এরপর থেকে তিনি শ্রীরঙ্গনাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। পেরি অজওয়ারের মনে আবার সন্দেহের দোলা লেগেছে। ঈশ্বরের করুণা ছাড়া এই বিয়ে ঘটা অসম্ভব। একদিন রাতে আন্ডালের নির্বাচিত স্বামী শ্রীরঙ্গনাথ পেরি অজওয়ারকে নির্দেশ দিলেন যে আন্ডালকে যেন শ্রীরঙ্গমের মন্দিরে নিয়ে আসা হয়। ওই নির্দেশ অনুসারে পেরি অজওয়ার আন্ডালকে নিয়ে শ্রীরঙ্গনাথের মন্দিরে গেলেন। সেখানে বিগ্রহটির দিকে দৃষ্টিপাত করা মাত্র আন্ডালের সমস্ত শরীরে শিহরণ দেখা দিল। তিনি সামনের দিকে এগিয়ে চললেন। সকলের চোখে সামনেই অন্তর্নিহিত হয়ে গেলেন তিনি। অচিরেই এক মধুর কণ্ঠস্বরে পেরি অজওয়ার সম্মিত ফিরে পেলেন। তিনি দৈববাণী শুনতে পেলেন, তুমি আজ থেকে আমার শ্বশুর হলে। আন্ডালের মূর্তি আমার পাশে রেখে নিজের গৃহে প্রত্যহ আমার পূজো করো, প্রেম ভরে আমাকে মালা দিও। এইভাবে কন্যাকে হারিয়ে বিরহ কাতর চিত্তে পেরি অজওয়ার ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরলেন। নিজের আবাসকে একটি আশ্রমে রূপান্তরিত করলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত শ্রীরঙ্গনাথন ও আন্ডালের সেবা করেছিলেন। কবি এবং তপস্বী আন্ডালের নশ্বর জীবনলীলা এখানেই শেষ হয়ে গেল। আজও দক্ষিণ ভারতের বৈষ্ণব সম্প্রদায়রা পরম শ্রদ্ধার সঙ্গে আন্ডালের নাম উচ্চারণ করেন। তিনি ঈশ্বরের চরণে আত্মসমর্পণের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। বেশ কয়েকটি কাব্যগ্রন্থের মাধ্যমে নিজের দর্শনের কথা সকলের কাছে বলে গেছেন। তিনি বলে গেছেন, ওগো গোকুলের সালঙ্কার যুবতীগণ, এখন জ্যোতির্ময় ধনুরাশি, রাত্রির উপলোকে উজ্জ্বল, চলো সুস্নাত পবিত্র দেহে আমরা যাই। সশস্ত্র নন্দ এবং কোমল নয়না যশোদার পুত্র যেখানে নিদ্রিত সেখানেই যেতে হবে। সেই নীলকান্তি দেহ কমলাক্ষী কৃষ্ণের কেশদাম কখনো শান্ত বা কখনো উদ্দাম শিখাময়। তিনি নারায়ণ, তিনিই আমাদের বাঞ্ছিত আশীর্বাদ দিতে পারেন। উনি বলেছিলেন, লজ্জায় আর এখন কি লাভ, সকলেই তো জানতে পেরেছে। এখন যদি অবিলম্বে আমাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে বাঁচাতে না পারো তাহলে গোকুলে নিয়ে চলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমনই অজানা সাধক সাধিকাদের জীবন সম্পর্কে জানতে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।